দেখুন কত সহজে আঁশগুলো সব পরিষ্কার করে নিয়েছি। বড়িগুলো খুব বেশি ভাজবো না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মাছগুলো আমি প্রথমে কুটে নিচ্ছি। গরমে বেশি বড় মাছ খেতে ভালো লাগে না, আর এই ছোট মাছ দিয়ে হালকা করে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। দেখুন কত সহজে আঁশগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবার পাখনাগুলো কেটে নিলেই হয়ে যাবে। দেখুন এইভাবে কত সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে সব মাছগুলো কেটে নেব। মাছগুলো সব ভালো করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। সব কেটে ধুয়ে নিয়েছি। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি, এগুলো ভেজে নেব। বড়িগুলো খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছুটা সর্ষের তেল আছে, আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নুন ছিটিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো ফুটবে না। আমি একসাথে বেশি মাছ দেব না, এই চারটে চারটে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও এক চামচ তেল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প তেলেই মাছগুলো ভেজে নেব। ছাদে দিয়ে বেগুন আর আলুটা কেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ করছি। বেগুনটা লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা কেটে নিয়েছি, এবার আলুটাও কেটে নেব। বন্ধুরা, আমি যেভাবে মাছের ঝোলটা করছি, আপনারাও বাড়িতে একদিন করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের আমার পাশে থাকতে অনুরোধ করছি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। চারটি মাছও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা মশলা বেটে নেব। তার জন্যে এক চামচ মতো জিরে নিচ্ছি, এক চামচ সর্ষে, কালো সর্ষে, আর হাফ চামচ কালো জিরে। অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। অনেক পুরনো দিনের রান্না, মা ঠাকুমা দিদিমারা করেছেন আর আমরা খেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মশলাটা মিহি করে বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। আর এই আদাটুকু বেটে নেব। আদাটা মিহি করে বেটে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দু আধখানা করে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব।
आलू बेगुन भाजा हो गए मसलाटा दिए दीची एबार एक जल दिए दीची तो आगे दिए तई एखन स्वाद मतो नून दिए दीची एक चामच हलुद दिए दीची चारटे काचा लंका दिए दीची एकटू करे मुखगुलो फाटिए दीची अपनारा चाहले बेटे दीते काचा लंका एबार जल दिए दीची एटा किन्तु एकटु झोलझोलि हबे झोलटा भालो करे फुटे गेछे एबार भेजे रखा माछ आर बड़ीटा दिए दिच्छि माछ आर बड़ीटा दिए आरेकटु फुटिए माछ झोल भालो करे फुटिए निएछि एबार कुचोनो धने पाता ओपर थेके दिए दिच्छि झोलटा हये गेछे एबार नामिए नेबो